রাজধানী মোহাম্মদপুরের বাসা থেকে গৃহকর্মী প্রীতি উরাগের মরদেহ উদ্ধারের ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক ও তার স্ত্রীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একদিন সকালে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রীতির পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন। রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান। একই সঙ্গে ডেইলি স্টার পত্রিকার নীরব ভূমিকার সমালোচনাও করেন তারা। শ্রীমঙ্গলের চাবাগান থেকে ঢাকার রাজপথে দাবি মেয়ে হত্যার বিচার। রাজধানীর মোহাম্মদপুরে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসা থেকে গৃহকর্মী প্রীতি উরাঙ্গের মরদেহ উদ্ধারের ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। দোষীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে আসেন চা শ্রমিক প্রীতির বাবা মা। তাদের একটি প্রশ্ন, গরিব বলে কি তাদের বিচার পাওয়ার অধিকার নেই? মানববন্ধনে অংশ নেন চা শ্রমিক ও এলাকাবাসী। তাদেরও দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিতের। সেই সঙ্গে ডেইলি স্টার পত্রিকার নীরব ভূমিকারও সমালোচনা করেন তারা। আমার দুঃখ হয় আপনারা সর্বাধিক খায়রা যারা মানবতার কথা বলেন, মানুষের কথা বলেন, মানুষের কল্যাণের কথা বলেন, আর আপনাদের বাড়িতে যদি একটা মেয়ে যদি নিরাপদ না থাকে তা আপনাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এর আগে একই দাবিতে মানববন্ধন করে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামে একটি সংগঠন। এইভাবে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে অনেকেই দুষ্কর্ম করার সাহস পাবে না। পরে এই ঘটনার বিচার চেয়ে একটি স্মারকলিপি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দ্রুত বিচারের ব্যবস্থা করা হয় সেই জন্য আমরা স্মারকলিপি পেশ করব। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।